হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তার জন্য একটা মিক্সি কন্টেনারে বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি, তাতে নিয়ে নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে এবার জাস্ট পেস্ট আমি দিয়ে দেব। খুব ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এই মিক্সারটা শুকিয়ে আসবে। যখন দেখবো এরকম শুকিয়ে গেছে, তখনই আমাদের কড়াইশুঁটির কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এবার আমি আটাটাকে মেখে নেব। ময়দাটা আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাতে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন সুগার, সল্ট আর কিছুটা পরিমাণে সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পালা। যেভাবে মাখতে হয় তোমরা সবাই জানো। এবার ছোট ছোট করে ইলিচি কেটে তাতে যে পুরটা আমি তৈরি করে নিয়েছি কড়াইশুঁটির কচুরি, সেই পুরটা একটু একটু করে দিয়ে ছোট ছোট বলের মতো করে আমি লুচিটা বেলে নেব। খুব ভালো করে মেলতে হবে যাতে কড়াইশুঁটির যে পুরটা আছে ওটা যাতে বেরিয়ে না যায়, নয়তো তেলে কিন্তু কড়াইশুঁটির পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা লুচি আমি এক এক করে কড়াইশুঁটির কচুরিগুলোকে আমি ভেজে তুলে নেব। প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি কিন্তু খুব ভালো মতো ফুলেছিল, খুব চটজলদি তৈরি হয়ে গেছে। এই শীতকালে তোমরা কে কে বাড়িতে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এর সাথে একটু নতুন আলুর দম বানিয়েছিলাম, ছোটো ছোটো যে আলুর দম হয়, ওই আলুর দমের রেসিপি আমি পরে শেয়ার করবো তোমাদের সাথে। এই ছিল আজকে আমাদের ডিনার, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।